কিছু খাবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলমানদের জন্য হালাল করেছেন, কিছু পানিও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলমানদের জন্য হালাল করেছেন। ঠিক তদ্রূপভাবে লিমিটেড নির্দিষ্ট কয়েকটা সোর্সে ইনকাম করা মুসলমানদের জন্য বৈধ, বহু সোর্স আছে যেগুলো থেকে ইনকাম করা মুসলমানদের জন্য বৈধ। আমরা যারা মুসলমান নামাজ রোজা হজ যাকাত এইসব বিষয়ে জ্ঞান অর্জন করা আমাদের যেমন করো, ঠিক তেমনি ভাবে হালাল এবং হারাম সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন। কারণ হালাল এবং হারাম সম্পর্কে যদি আপনার জ্ঞান অর্জন না হয় তাহলে কোনটা হালাল কোনটা হারাম, কোন পথে ইনকাম করা হালাল কোন পথে পথে ইনকাম করা হারাম হারাম সেটা তো আপনি জানবেন না। আর যদি এটা না জানেন তাহলে আপনার নামাজ রোজা হজ যাকাত কিছুই আপনার প্রবলেম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুধুমাত্র পিওর যেগুলা পবিত্র বস্তু যেগুলা যেগুলা সেগুলোকে গ্রহণ করে। আল্লাহ রসুল বলেন ইয়া আইয়ুহান্নাস ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। হে মানব সম্প্রদায়, আল্লাহ রব্বুল ইজ্জত হচ্ছেন পুত এবং পবিত্র। আল্লাহ শুধুমাত্র তাই গ্রহণ করেন যা পবিত্র, কোন অপবিত্র বস্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গ্রহণ করেন না। সাথে আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিনদেরকে তাই নির্দেশ দিয়েছেন যা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রসুলগণকে নির্দেশ দিয়েছিলেন। রসুলগণের প্রতিও নির্দেশ ছিল ইয়া আইয়ুহা রসুল কুলু মিনাত তাইয়িবা, হে রসুলগণ শুধুমাত্র পবিত্র বস্তু যারা পবিত্র বস্তু যা তাই তোমরা খাও, অন্য অন্য কোনো বস্তু খাইও না। রসুলগণকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছিলেন মুমিনগণকে সেই নির্দেশ দিয়েছেন যে শুধুমাত্র পবিত্র এবং বৈধ জিনিস যেগুলো আছে তোমরা সেগুলো খাও, অন্যগুলো খাও না। তাতে আল্লাহ রসুল একটা ঘটনা উল্লেখ করেন যে এক ব্যক্তি সফরের অবস্থায় আছে, তো মুসাফিরের দোয়া কবুল না কবুল নয়? কবুল। আমরা সবাই জানি কেউ যদি সফরের অবস্থায় থাকে সে যত বড়ই গুণাগার হোক না কেন, সে যেহেতু অসহায় অবস্থায় আছে সে যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাত দিয়ে দোয়া করে তাহলে তার দোয়া কবুল। এজন্য কোনো মুসাফিরকে আপনি কষ্ট দিতে নাই, যথাসম্ভব তাকে আপনি আদর যত্ন করবেন, আপ্যায়ন ব্যবস্থা করবেন, থাকার ব্যবস্থা দিবেন। আল্লাহ রসুল বলেন এক ব্যক্তি মুসাফির অবস্থায় আছে, তার চুলগুলো এলোমেলো, তার বডির মধ্যে বিভিন্ন ময়লা এবং আবর্জনার দাগ রয়েছে। এই অবস্থায় ওই ব্যক্তি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে হাত উঠিয়ে বলতেছে ইয়া রব্বি ইয়া রব্বি, অর্থাৎ হে প্রভু আমার দোয়াকে কবুল করো, আমাকে মাফ করে দাও, হাত উঠিয়ে চিৎকার করে দোয়া করে। আল্লাহ রসুল বলেন অথচ তার খাবার হচ্ছে হারাম, তার পানীয় হচ্ছে হারাম, তার কাপড় চোপড় সব কিছু হারাম, এবং তার বডিটাও এই হারাম খাবার থেকে বৃদ্ধি পেয়েছে, এখন বলতো তার দোয়া কিভাবে কবুল। সাধারণত মানুষ যখন কষ্টের অবস্থায় থাকে তখন মানুষের দোয়া কবুল হয়, একজন মানুষ মুসিবতে আছে এই অবস্থায় হাত উঠে দোয়া বললে দোয়া কবুল হয়। আল্লাহ রসুল বুঝাইলেন যে এই ব্যক্তি মুসাফির অবস্থায় আছে, তার চুলগুলো এলোমেলো, তার কাপড়গুলো ময়লাযুক্ত, বুঝে যাচ্ছে খুব কষ্টের অবস্থায় আছে, তাহলে দোয়া কবুল হওয়ার জন্য যতগুলো শর্ত ছিল সব শর্ত তার মধ্যে আছে না নাই? আছে, কিন্তু এরপরে বাধা ঘটায়। বাধাটা হচ্ছে যে তার খাবারটা হালাল নয়, তার পানীয় হালাল নয়, সে যেভাবে ইনকাম করেছে সেই ইনকাম গুলো হালাল নয়। এজন্য আল্লাহ রসুল বলেন বলতো এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে, অর্থাৎ এই ব্যক্তির দোয়া কবুল হবে। তাহলে আজকে আমরা যে দোয়া করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে, অনেক সময় দেখি যে আমরা চক্ষু পানি ছাড়িয়া কোনটাকে কোনটা, দিনকে দিন, মাসকে মাস, কোনো বিষয়কে সামনে রেখে দোয়া করতেছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না। কেন দোয়া কবুল হচ্ছে না? যে আমাদের খাবার, আমাদের পানীয়, আমাদের ইনকাম হালাল। তাই দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে যে আপনার খাবার হালাল হতে হবে, আপনার পানীয় হালাল হতে হবে এবং ইনকাম হালাল হতে হবে। আমরা যে সমস্ত ফুড খাই, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব বা মুসলিম কান্ট্রিতে অনেক বিষয়ে অনেক কিছু প্রকাশ করার প্রয়োজন হয় না, যেহেতু ওই সমস্ত কান্ট্রিতে সব খাবার ওই প্রায় হালাল, সব জায়গাতেই গরু মহিষ ছাগল ইসলামিক পদ্ধতি অনুযায়ী দোয়া করা হয়, দোয়া করার আগে বিসমিল্লাহ বলা হয়। সুতরাং সেখানে খাবারটা হালাল না হারাম এই প্রশ্ন করার সুযোগ থাকে না।
হ্যাঁ, যদি আপনি কোনো মানুষ সম্পর্কে সন্দেহ করেন যে ওই মানুষটা পৃথিবীটা বলবে না, অথবা সে ইসলামকে অবজ্ঞা করে, উপহাস করে কিংবা নাও বলতে পারে, তাহলে তার খাবার খাবেন না। কিন্তু সাধারণত মুসলিম কান্ট্রিগুলোতে এই নিয়ম ফলো করে জবাব করা হয়, এজন্য শ্রেষ্ঠ দেশে এই প্রশ্নগুলো উত্থাপিত হয় না। কিন্তু আমরা যে সমস্ত দেশে আছি, লন্ডন, আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপের বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়াতে, এইসব দেশে খাবার গ্রহণ করার আগে কিছু বিষয় লক্ষ্য করা প্রয়োজন, যে খাবারটা আপনি নিচ্ছেন এটা হালাল না হারাম। আচ্ছা, মুসলমানের জন্য চিকেন বৈধ না অবৈধ? বৈধ, প্রত্যেক মানুষ মুরগির গোশত খাইতে পারে। কিন্তু এই মুরগটা যদি ইসলামিক পদ্ধতি অনুযায়ী জবাই করা না হয় তাহলে এটা হালাল না হারাম? হারাম। তাহলে আমাদেরকে দেখতে হবে, আমরা যে খাবার খাই, যে গোশতটা খাচ্ছি, যে চিকেনটা খাচ্ছি, এটা হালাল পন্থায় জবাই করা হচ্ছে কিনা। প্রশ্ন করতে পারেন যে এগুলো তো দেখার আমাদের সুযোগ নাই, সুযোগ যদি না থাকে তা আমি জানবো কেমনে এটা হালাল না হারাম? এজন্য বিষয় হচ্ছে যে সমস্ত সব HMC সার্টিফাইড জারি তাদের মিট খাইতে পারেন, অথবা যে সমস্ত দোকানদার বিশ্বস্ত এবং তারা নিশ্চিত করতেছে এই আইটেমগুলো হালাল, হালাল পন্থা অবলম্বন করে জোগাড় করা হয় এবং তাদের চরিত্র সম্পর্কে যদি আপনার আস্থা থাকে, বিশ্বাস থাকে, এই মানুষটা পাথর সমাজ করতেছে, মুখে দাঁড়িয়ে আছে, সত্য কথাও বলে, সে বলতেছে যে আমি যে সমস্ত প্রোডাক্ট রাখি, চিকেন রাখি, মিট রাখি, এই সমস্ত হালাল, নিঃসন্দেহে আপনি খাইতে পারেন, তাহলে এক মুসলমানের কথা আপনি বিশ্বাস করিয়া খাইতে পারেন বাজার। কিন্তু অনেক সময় দেখা যায় যে যে মানুষটার কথা আপনি বিশ্বাস করতেছেন সে একদিন মসজিদে আসেই না, মুখে দাঁড়িয়েও নাই, কোথায় কোথায় মিথ্যা বলে, সে বড় বড় সাইনবোর্ড লিখে রাখছে হালাল প্রোডাক্ট, হালাল মিট, HMC সার্টিফাইড জারি, কিন্তু তার সাথে আপনি বিশ্বাস করতে পারেন। মানুষের চরিত্র সম্পর্কে আপনি আস্থাশীল হতে হবে। অনেক সময় দেখা যায় এই দেশে বিভিন্ন সুপার মার্কেটে গেলে দেখা যায় আলাদা একটা সেক্টর আছে, আলাদা একটা সেক্টর হয়ে আছে আলাদা, যে সেখানে হালাল প্রোডাক্ট বিক্রি করা। আচ্ছা, ওই সমস্ত সুপার মার্কেটের মালিক যে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে মালিক মুসলমান না, এক হিন্দুর জন্যে, এক খ্রিস্টানের জন্যে হালাল এবং হারাম বাস্তবিতা করার তার প্রয়োজন আছে। সাধারণত এই হুকুম নাই যে কোনটা হালাল কোনটা হারাম এটা বাস্তবিতা করার তার প্রয়োজন নাই। এবং দেখবেন সেখানে যারা কাজ করতেছে ম্যাক্সিমাম লোকই মুসলমানই না, তো সে শুধুমাত্র বললো অথবা লিখিয়ে রাখলো যেটা হালাল প্রোডাক্ট, তার কথা ওখানে কতটুকু বিশ্বাস করতে পারে? এজন্য আমরা যে সমস্ত দেশে আছি এই সমস্ত দেশে খাবার কেনার ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। যথাসম্ভব ইমানদার মুত্তাকি দিনদার মানুষ যারা নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে তাদের সবগুলো থেকে আমরা যেন প্রোডাক্ট কিনি এবং তাদের কথায় আস্থা রাখি। যারা নামাজ পড়ে না, যারা মসজিদ মসজিদ আসে না, অথবা যারা মুসলমান না, তারা বললেও আমি বিশ্বাস করতে পারি, কারণ তা তো হালাল হারামের কোনো প্রশ্নই নাই। সে ইমানদার না, ইমানদার না হলে হালাল হারামের প্রশ্নই আসবে না, কারণ আপনাকে দুকা দেওয়ার জন্য, তার প্রোডাক্ট বেশি বিক্রি করার জন্য লিখতে পারে, আবার হালাল বিক্রিও করতে পারে, এখানে কিন্তু সন্দেহ আছে। আমি বলছি না যে একবার হয়তো হালাল নাও আনছে, আনতেও পারে আবার নাও আনতে পারে, কিন্তু যেখানে সন্দেহ চলে আসে সেখান থেকে সরিয়ে থাকা আপনার চলি। এরপরে দেখেন যারা এই দেশে কাজ করেন, এই দেশও না দেশে না, এখন তো অনেক দেশেই মুসলিম দেশেই মদ বিক্রি হয় এবং শুকুরের গোশত বিক্রি হয়। এজন্য যারা কাজ করেন কর্মচারী হিসাবে তাদের জন্য দেখা উচিত যে আমি যেখানে কাজ নিব সেখানে মদ বিক্রি হয় কিনা, সেখানে ইন্টারেস্টের ব্যবসা চলে কিনা, শুকুরের গোশত বিক্রি হয় কিনা, যে সমস্ত প্রোডাক্ট বিক্রি করা ইসলামে নিষিদ্ধ সেই সমস্ত প্রোডাক্ট বিক্রি হয় কিনা এটা দেখার বিষয়। যদি এটা না দেখিয়া আপনি সরাসরি ঢুকে যান আর যদি সেখানে মদ বিক্রি হয় অথবা ইন্টারেস্টের ব্যবসা চলে অথবা শুকুরের গোশত বিক্রি করা হয় বা আরও অনেক কিছু বিক্রি করা হয় সেটা ইসলামের বৈধ নয়, তাহলে কিন্তু আপনার ইনকাম হালাল হচ্ছে। এই দেশে অনেক মুসলমান আমরা পাই যারা মুখে দাঁড়িয়ে আছে বা নামাজ দিই কিন্তু জেনারেল ব্যাংকে ওরা চাকরি করতে, শুধু এই দেশে না বাংলাদেশেও আছে অনেক পাক্কা ইমানদার দেখা যায় যে মুখে দাঁড়িয়ে নামাজ পড়ে ঠিক মতোই কিন্তু জেনারেল ব্যাংকে উনি চাকরি করে। জেনারেল ব্যাংকে একজন মুসলমান চাকরি করতে পারে না, কি জন্য? জেনারেল ব্যাংকটা সম্পূর্ণ সুদ নির্ভরশীল। ইসলামিক ব্যাংক যেগুলো আছে এই ব্যাংকগুলোর মধ্যে যদি কিছু ভিতরে ভিতরে কিছু দুই নম্বরই থেকেই থাকে
তাহলে এজন্য তারা দায়ী কিন্তু তারা যে নিয়ম কানুন আপনার সামনে পেশ করতেছে সেই নিয়ম কানুন দেখাচ্ছে সম্পূর্ণ ইসলামী এজন্য আপনি অন্তত বাঁচার একটা সুযোগ হয়ে গেছে কিন্তু জেনারেল ব্যাংক যেগুলা এগুলাতে লেখাই আছে যে ইন্টারেস্ট বেসড ব্যাংক তার সম্পূর্ণ পদ্ধতি হচ্ছে ইসলামিক বলতে পারেন যে আমি তো এগুলো ইন্টারেস্ট খাই না আমি যে কাজ করি ওই কাজের বিনিময়ে আমি পরিশ্রম আনি পারিশ্রমিক আনি এখানে বাধা বোঝায় এই এর উত্তর সরাসরি আল্লাহ রসুল দিয়েছেন দেখেন মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে 3093 عن جابر رضي الله عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقالهم سواء حضرت جابر رضي الله عنه قال যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উপর লানত বর্ষণ করেছেন যে সুদ গ্রহণ করে তাহলে যে সুদ খায় তার উপর রাসূলের লানত এবং যে সুদ দেয় আপনি খাচ্ছেন না কিন্তু আপনি সুদ দিচ্ছেন আপনার উপরও রাসূলের লানত ওয়াকাতিবাহু এবং যে ব্যক্তি ওই সুদের কারবারটা লিখিয়ে রাখে রেকর্ড রাখে তার উপরও রাসূলের লানত এরপরে যে ব্যক্তি ওই লেনদেনে সাক্ষী হয়ে থাকে তার উপরও আল্লাহ রাসূলের লানত তাহলে ব্যাংকে যিনি চাকরি করেন উনি হয়তো সরাসরি সুদ খাচ্ছেন না অথবা দিচ্ছেন না কিন্তু উনি রেকর্ড লিখিয়ে রাখতেছেন না রাখতেছেন না ওনার মাধ্যমে যদি সব কিছু হচ্ছে উনি রেকর্ড লিখিয়ে রাখতেছেন কাকে দিচ্ছেন কার কাছ থেকে দিচ্ছেন সব কিছু উনি করতেছেন উনি রেকর্ডও রাখতেছেন আবার সাক্ষীও হচ্ছেন তাহলে মুসলিম শরীফের একেবারে সহি হাদিস যে আল্লাহ রসুল ওই চার গুরু মানুষের উপর লানত করেছেন যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদ রেকর্ড করে রাখে এবং যে ব্যক্তি সুদের উপর ওই লেনদেনের সাক্ষী হয় এই চার গুরু মানুষের উপর আল্লাহ রসুলের লানত রসুলের লানত কি রসুলের বদদুয়া রসুলের বদদুয়া যার উপর পড়ে যায় সেই মানুষ আল্লাহর রহমত থেকে চলে যায় আর যে মানুষ আল্লাহর রহমত থেকে চলে গেল সে কখনো জান্নাতে যেতে পারবে না তার জন্য জাহান্নাম হয়ে যায় এজন্য খেয়াল রাখতে হবে যে আমরা যেখানে কাজ করতেছি সেই প্লেসটা ঠিক আছে কিনা সেই প্লেসে কাজ করা ইসলাম অনুমোদন করে কিনা বিষয়টা আরো সহজভাবে বোঝার জন্য এই প্লেসগুলোকে আমি তিন ভাগে বিভক্ত করে নিয়ে আসছি এক নম্বর হচ্ছে ওই প্লেস যেখানে সরাসরি সুদের লেনদেন হয় অথবা যেখানে সরাসরি মদ বিক্রি করা হয় এবং আপনাকে সরাসরি ওই মদ বিক্রির কাজে কাজ করতে হয় আপনি নিজে কাস্টমারের হাতে নিয়ে মদ তুলে দিচ্ছেন এমন যদি প্লেসে আপনি কাজ নেন তাহলে ওই প্লেসে কাজ করা আপনার জন্য সম্পূর্ণ হারাম আপনি সেখানে কাজ করতে পারেন না এখানে সরাসরি ডাইরেক্ট আপনি ইনভলভ আপনি মদ সার্ভ করতেছেন আপনি সরাসরি সুদ নিচ্ছেন অথবা দিচ্ছেন এমন প্লেসে আপনি কাজ করতে পারেন না দুই নম্বর হচ্ছে এমন প্লেস যেখানে সরাসরি আপনাকে মদ সার্ভ করতে হয় না কিন্তু বেশিরভাগ ইনকাম ওই অবৈধ পন্থায় আসে মদ থেকেই বেশিরভাগ ইনকাম আসে ইন্টারেস্ট থেকেই বেশিরভাগ ইনকাম আসে গড়ে বস্ত বিক্রি করা থেকে বেশিরভাগ ইনকাম আসে আর ওই মিক্স ইনকাম থেকে আপনাকে স্যালারি দেওয়া হচ্ছে তাহলে যে স্থানে বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে হারাম এবং সেখান থেকে যে ইনকাম হচ্ছে হালাল প্রোডাক্ট থেকে ইনকাম হচ্ছে হারাম প্রোডাক্ট থেকে ইনকাম হচ্ছে এবং মিক্স ইনকাম থেকে আপনার স্যালারি দেওয়া হচ্ছে সেই সমস্ত প্লেসে আপনি কাজ করতে পারেন না তিন নম্বর হচ্ছে এমন প্লেস যেখানে আপনাকে মদ সার্ভ করতে হয় না কিন্তু